হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, আমি আর ছেলে দুজনে সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম। দেখলাম একবার সকালে হাঁটতে বেরিয়ে কীরকম লাগে চারিদিকটা, কারণ বেশিরভাগ রবিবারই আমরা ঘুমিয়ে কাটাই, সকালটা হয়তো সেরকমভাবে খুঁজে পাই না। বাহ, এটা একটা পরে আস্তে আস্তে বড় টব বানিয়ে নেব। হ্যাঁ, বড় হোক, ভালো দিচ্ছে সবাইকে, একটা সকাল সকাল একটা প্রাপ্তি হলো। গাছটাকে এখন ভেতরেই রাখি, এমনিতেই পাতাগুলো কেমন যেন নুয়ে এসেছে। এরপরে এটার ব্যবস্থা করব ঠিকঠাক করে, তারপরে বাইরে রাখবো। এখন বাইরে রোদের জোর বেশি। আজকে লাঞ্চে চিকেনের একটা ফাঁকিবাজি রেসিপি বানাবো। ফাঁকিবাজি এই জন্যই বললাম, কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আজকে বানাচ্ছি দই চিকেন। এই রান্নাটায় শুধুমাত্র মশলাগুলো সব রেডি থাকলেই হয়ে গেল। তারপরে মাইক্রোওভেনে দিই বা কড়াইতে বানাই, তাতেই তাড়াতাড়ি হয়ে যায়। যারা নতুন রান্না শিখছে বা যারা ব্যাচেলার, তাদের জন্য এই রান্নাটা একদম আইডিয়াল। প্রথমে ম্যারিনেশন করে নিচ্ছি চিকেনটার মধ্যে। দিয়ে দিলাম লেবুর রস, পেঁয়াজ, আদা, রসুন বাটা। এরপর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন স্বাদ মতন। এই রান্নাটা করতে বেশি তেল প্রয়োজন হয় না, সেজন্য সামান্য সর্ষের তেল দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 1 কিলো চিকেনের জন্য খুব সামান্যই তেল দিয়েছি, মোটামুটি ওই টেবিল স্পুনের, 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম। এরপর মেন ইনগ্রিডিয়েন্টস টক দইটা দিয়ে দিচ্ছি, এটা একটু বেশি করেই দেবো। এবার এই সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টাও রাখা যায়, বা তার বেশিও রাখা যায়। তো আমি আধ ঘন্টার বেশিই হয়তো রাখবো, কারণ আমি এদিক ওদিক অন্য কাজ করতে করতে আধ ঘন্টা ক্রস করে যাবে। তবে ম্যারিনেশন যত বেশি হবে তত চিকেনটা সফট থাকবে। আমি আগের দিন রাতেও অনেক সময় করে রাখি। এই কিছুদিন আগে একটা তরমুজ নিয়ে এসেছিলাম যার ভেতরটা এরকম হলুদ রঙের। আমরা বেশিরভাগ সবাই ভেতরটা লাল হয় সেরকম তরমুজই খেয়ে থাকি, তবে এখন দেশের সব জায়গাতেই সব জিনিসই পাওয়া যায়। হয়তো আমাদের দেশেও এই রকম হলুদ তরমুজ নিশ্চয়ই পাওয়া যায়, খোঁজ করলেই দেখা যাবে হয়তো। কিন্তু এই হলুদ তরমুজ আর লাল তরমুজের পার্থক্য কিছু নেই, টেস্ট কিন্তু প্রায় একই রকম। লাল তরমুজ যেরকম মিষ্টি হয়, এই হলুদ তরমুজটাও সেম একই রকমের মিষ্টি। বাইরে থেকে দেখে বোঝার জো নেই যে কোনটা লাল আর কোনটা হলুদ, শুধু ভেতরেই এরা আলাদা। এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আলাদা করে আর কোনো রকম তেল অ্যাড করিনি এর মধ্যে, ডাইরেক্ট ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তবে অনেকেই আবার তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে চিকেনটা বসায়, তো আমি আর ওইসব করি না এই রান্নাটার জন্য। এখন দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি, আর নুন তো আগেই দিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিকেন থেকে এমনিতেই অনেকটা জল বেরিয়ে গেছে, তাই আমি আর জল ব্যবহার করব না, যা জল আছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা মাইক্রোওভেনেও খুব ভালো হয়। রান্নাটা মোটামুটি হয়ে গেছে, ওপর থেকে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে। আজকে বেশ গরম লাগছিল, তাই হঠাৎ করে মনে হলো একটু আইসক্রিম খাই। তাই সামনের যে সুপার মার্কেটটা আছে সেখানে এসেছি, আমি একাই এসেছি আইসক্রিম কিনতে। আজকে দুবাইয়ের টেম্পারেচার দেখাচ্ছে 42 ডিগ্রি। হাজব্যান্ড সকালবেলায় এই সুপার মার্কেটে এসেছিলো চিকেন কিনতে, যেখানে ওকে এই গাছটা ফ্রি দিয়েছিল। এই সুপার মার্কেটগুলো 24 ঘন্টায় খোলা থাকে আর 7 দিনই খোলা থাকে। হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে, কিন্তু আমাদের যেহেতু একদম দোরগোড়ায়, সেজন্য আমরা আর হোম ডেলিভারি নিই না, যখন যেটা দরকার হয় শপেই চলে আসি। বদিলালের কুলফি দেখতে পেয়েছি, তাই ভাবছি দুটো কুলফি নিয়ে যাই। আর ছেলে বলেছে কোন খাবে, তোর জন্য একটা কোন নিয়ে নেব। আমাদের কুলফিটা খুবই পছন্দের একটা আইসক্রিম। কলকাতায় একটা গ্রামীণ কুলফি বলে একটা শপ ছিল, যেখান থেকে আমরা প্রায়ই কুলফি অর্ডার করতাম, বিভিন্ন ফ্লেভারের, মটকা কুলফি থেকে শুরু করে যা যা ওদের ফ্লেভার ছিল সমস্ত আমরা ট্রাই করেছি। যারা গ্রামীণ কুলফি থেকে কুলফি খাননি, একবার ট্রাই করে দেখতে পারেন যারা কলকাতায় আছেন। ও, এটার ভিতরে আমার ইয়েও আছে একটা কুলফির বক্স। ওপর থেকে তুলে দাও, এটা আছে আর প্লাস এটার সঙ্গে তুমি নিজেকে মিশে লাগিয়ে রাখতে পারো, যাতে গড়িয়ে না পড়ে যায়। বদিলালের এই কেসার পিস্তা কুলফিটাও কিন্তু খুবই টেস্টি। আমার এখন সমস্ত কাজকর্ম সব শেষ, এখন এবারে ঢুকছি আমার নিজস্ব কিছু কাজে। পার্লারের যাবতীয় কাজ আমি এই আরবান কোম্পানি থেকেই বুক করি। আমি যখন কলকাতায় থাকতাম তখনও আমি এই আরবান কোম্পানি থেকেই বুকিং করতাম। এদের দুটো জিনিস আমার ভীষণই পছন্দের, সেটা হচ্ছে এরা ভীষণ পাংচুয়াল হয়, যেই টাইম দেয় সেই টাইমেই মোটামুটি ওরা চলে আসে। আর 2 নম্বর হচ্ছে এরা ভীষণ হাইজিন মেনটেন করে কাজ করে। আর আমার আরও একটা
সুবিধে হয় সেটা হচ্ছে যেহেতু বাড়িতে আমি পেয়ে যাই সার্ভিসটা, আমাকে পার্লারে গিয়ে বসে থাকতে হয় না ঘন্টার পর ঘন্টা। আর এদের কোনো এক বিউটিশিয়ানের কাজ যদি ভালো লেগে যায় তাহলে তাকেই বারবার বুক করা যায়। কলকাতাতেও আমি একজনকে ফিক্স করে নিয়েছিলাম যে আমাকে প্রত্যেকবারে এসে করে দিয়ে যেত। কাজ হয়ে যাওয়ার পর ওরা সমস্ত কিছু পরিষ্কার করে নিজেদের জিনিস সমস্ত গুছিয়ে নিয়ে চলে যায়, আমাকে কিছু চিন্তা করতে হয় না। আমি এই আরবান কোম্পানির থেকে প্লাম্বার, কার্পেন্টার, এসি মেকানিক অনেক কিছুই বুক করেছিলাম কলকাতায় থাকাকালীন। এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ শুরু হয়ে গেছে, ছেলে আর হাজবেন্ড বসে পড়েছে দেখতে। আজকে তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আজকে ডিনারে ঠিক করেছি পাওভাজি বানাবো, শর্টকাটে হয়ে যাবে সেজন্য, কারণ এদিকে ম্যাচটাও দেখতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর প্রবাসী বাঙালি পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।